বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো আজকে ঘুম থেকে উঠে গিয়েছি কি সকাল 9টায়, মানে 9টায় উঠে গিয়েছি বলতে স্কুল বন্ধ, পূজার বন্ধ, তাই একটু দেরিতে ঘুম থেকে উঠি। তো ওইদিকে দেরিতে মানে একদম ফজরের নামাজ টামাজ সেরে তারপর ঘুমাতে হয়। আর ইদানিং কারেন্ট তো অনেক ডিস্টার্ব করতেছে, সেই হিসাবে রাতে ঘুম মানে হয় না ঠিক মতো। তো ঘুম থেকে উঠে আমি কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি আজকে একটা প্রোগ্রামে যাব, আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে যাচ্ছি, তাই আমাদের গ্রামের বাড়ির দিকে, তাই একটু মানে আর খাওয়া দাওয়া হবে না। তো ভারী একটা নাস্তার জন্য আমরা সকালে পরোটা বানিয়ে নিচ্ছি কয়েকটা। তো আজকে আমি যেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছিলাম, যে আমি আজকে যে পরোটা বানাচ্ছি সেটা হচ্ছে দুধ চিনির পরোটা, সেটা আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। আর আমি জানি না এটা আপনারা বানিয়ে খেয়েছেন কি না, তবে এটা আমি প্রায় আমার বাসায় আমার বাচ্চাদের বানিয়ে দিই, আর এটা খুবই ভালো লাগে আর কি ওদের খেতে, চায়ের সাথে বলেন আর এমনিতে বলেন, এটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি যেটা মানে নর্মাল যে ডু বানিয়ে রাখি, সেই ডু বানানোর পর এক ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সে এক ঘন্টা পর রেস্টে রেখে আমি রুটিটাকে বেলে নিলাম। বেলে নিয়ে যে পরোটার ভাঁজ দিয়ে দিচ্ছি, মাঝখানে দুধ আর চিনি দিয়ে দিয়েছি, আর দুধ চিনি দিয়ে আর এখানে আমি পরোটার ভাঁজ দিয়ে এখন এটাকে আমি আলতো হাতে বেলে নেব। বেলে নিয়ে আর পরোটার মতো করে আমি ভেজে নেব, এটা ভেজে নিলেই হয়ে যাবে দুধ চিনির পরোটা। আর এই ডুটা করতে আমি এখানে দিয়েছি ময়দা, আটা দিয়েও করতে পারবেন, আর লবণ, পরিমাণ মতো লবণ, যতটা করবেন আপনারা যতটা পরোটা করবেন ততটা পরোটার আন্দাজ অনুযায়ী মানে আটা বা ময়দা নেবেন, তারপর লবণ, তেল আর একটু হালকা বেকিং পাউডার দিয়ে দিবেন। দিয়ে তারপর এটাকে এভাবে ডু করে ঘন্টাখানেক রেস্টে রেখে দেবেন। রেস্টে রেখে দিলে সফট ডু মানে একটা সফট ডু তৈরি হবে, খুবই বেলতে অনেক সহজ হবে এবং রুটিটাও ফুলে সুন্দর হয়ে মুচমুচা হয় যদি এটা রেস্টে রেখে দেওয়া হয় আর কি। তো আশা করি দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে আস্তে আস্তে হালকা হাতে আমি রুটিটা বেলে নিচ্ছি, পরোটাটা বেলে নিচ্ছি। আর ঠান্ডা পানি মানে নর্মাল যে ফুটিয়ে যে রুটিটা আমরা করি সেটা কিন্তু মানে রুটি বেলতে কিন্তু খুবই সহজ, আর এভাবে যদি আমরা পরোটার যে রুটিটা করতে এটা বেলতে আমার এরকম একটু ঝামেলা হয়, আস্তে আস্তে বেলতে হয়। আমি জানি না আপনাদের সবার ক্ষেত্রে এরকম হয় কি না, আমার ক্ষেত্রে ঝামেলাটা হয়ে থাকে। এখন আমি এটাকে কতটুকু মোটা রেখেছি আপনারা আসলে দেখেই বুঝতে পারতেছেন, আর ভেতরে দুধ চিনি আছে, এটা আস্তে মানে যখন এটা বেলা হয় তখন চতুর্পাশেই চলে যাবে, আর যখন ভাজবো ভাজার পরে চিনিটা গলে সমস্ত রুটিটাতেই চিনি আর দুধটা ছড়িয়ে যাবে, আর সেই যে চিনি আর দুধের যে মানে মিষ্টি ফ্লেভারটা সেটা সমস্ত রুটিতেই থাকবে। তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি, এখন আমি এটা ভাজবো, কীভাবে বেঁধে নিচ্ছি আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে প্যানটা আসলে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব হালকা একটু তেল। আমার এই যে কড়াইয়ে দেখতেছেন কত ধরনের দাগ, এটা আসলে আমি কোনো যত্ন টত্ন করা ছাড়াই ইউজ করে এই অবস্থা করেছি। আপনারা আসলে আমি যেভাবে যেই খন্তি ইউজ করতেছি সেই খন্তিটা ইউজ করবেন না, মানে স্প্যাচুলার, খন্তি বলতে স্প্যাচুলারটা ইউজ করবেন আপনারা। তো হালকা একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়ে আমি মানে সমস্ত প্যানটাতে ছড়িয়ে নিলাম। এবার আমি একটু পরোটা দিয়ে দিলাম, পরোটাটা হালকা উপবিষ্টা ভাজি হয়ে গেলে আমরা অপর সাইড করে দেব, মানে নিচের সাইডটা হালকা একটু ভাজি হয়ে গেলে মানে ভাজা হলে অপর সাইড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পরে এই রুটিটা কিন্তু অনেক ফুলে যাবে, ফুলে গিয়ে ভেতরটা অনেক সুন্দর করে হয়ে যাবে। এই যে দেখুন, আমি আবার এটাকে অপর সাইড করে দিচ্ছি, এভাবে অপর সাইড করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে আমাদের দুধচিনির বড়োটা। তো আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন। আমি আশা করতেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর বাদবাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। যদি কারো ভালো লাগে এই রুটিটা, এই পরোটাটা বাসা ট্রাই করে দেখতে পারেন, কারণ চায়ের সাথে কিন্তু এই পরোটাটা অনেক ভালো লাগে। আর যদি চা ছাড়া খান তাহলে কিন্তু চা ছাড়াও এটা খেতে ভালো লাগে। তো ইদানিং আমার নাফির ইচ্ছা ছিল চা খাওয়া ছেড়ে দিবে, মানে তৈলাক্ত ভাব, আমাদের সবারই মুখের মধ্যে তৈলাক্ত একটা ভাব আছে। তো নাফির ইদানিং মুখের তৈলাক্ত ভাবটা খুব বেশি বাড়তেছিল, আর আমার তো অনেক অয়েলি ত্বক, সেই অয়েলি ত্বকটা তো নাফিরও হয়ে গিয়েছে। তো নাফিকে বললাম যে তুমি যদি চাটা ছেড়ে দাও তাহলে তোমার অয়েলি ত্বকটা, অয়েল ও ত্বকের তেলটা, তেল তেল ভাবটা অনেকটা কমে যাবে। তো ও সেটা ট্রাই করলো এবং ট্রাই করে চা খাওয়া বন্ধ করে দিল, এবং 2-3 দিনেই রেজাল্টটা পেয়ে গেল যে ওর মানে ফেসের যে তৈলাক্ত ভাব সেটা অনেকটা কমে গিয়েছে। তো সেই থেকে ও চাটা খেতে চাচ্ছে না, আর সে যেহেতু ও চা খেতে চায় না, আমিও চাই না ওকে আর চা দিতে। তো বিকালে একটু পড়তে বসলে, যেদিন কোচিংয়ের পড়া বেশি থাকে বা স্কুলের পড়া বেশি থাকে, সেদিন একটু চা দিই, আর মাঝে মধ্যে দিয়ে দিতে হয়। সব সময় তো অনেক কিছু বানানো যায় না, আমি দেখছি যে চাটা আসলে খাওয়ানো হয় নিজেদের ঝামেলার জন্য, অনেক কিছু বানানো অসুবিধার জন্যই চাটা খাওয়া খেতে দিতে হয়। তো এখন আসলে আমরা যদি চা খাওয়া ছেড়ে দিতে পারি সবাই, তাহলে কিন্তু আমাদের ফেসের অনেক মানে আমাদের স্কিন ভালো থাকবে। বাট আমরা তো, আমি তো চা খাওয়া ছাড়ার কথা চিন্তা করতে পারি না, আমার তো বাজে অভ্যাস হয়ে গিয়েছে। 2 বার চা না খেলে মানে আমার শরীরে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু আমার নাফির যখন এটা ছেড়ে দিয়েছে তখন ওর ত্বকের খুবই ইম্প্রুভ হওয়া শুরু হয়েছে, এখন আর ত্বকের মধ্যে কোনো তৈলাক্ত ভাব নাই। তো এই তো আমি রুটি পরোটাগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরোটাগুলার ভেতরটা দেখতে কীরকম হয়েছে। আমি হালকা একটু তেল দিয়ে দিলাম, আমি প্রথমে প্রথম পরোটা ভাজার জন্য যে তেল দিয়েছিলাম সেই তেলটা ছিল, এতক্ষণ আমি আর দিতে চাইনি, কিন্তু দেখতেছি ভালো করে ফুলে উঠতেছে না, তো আমি আবার আরেকটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল হালকা একটু দেওয়ার সাথে সাথে দেখুন কীভাবে ফুলে উঠেছে রুটির পরোটাটা। তো আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করার জন্য আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি, আপনারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর আমার সাথেই থাকুন আর আমাকে বেশি বেশি সাপোর্ট দেন। তো আমি এভাবে করে সবগুলো রুটি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গিয়ে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে এই রুটিটার ভেতরটা কীরকম হয়েছে। এই যে দেখুন, গরম, অনেক গরমের জন্য আমি কেটে দেখাতে পারতেছি না, তো রুটির ভেতরটা অনেক সুন্দর মতো হয়ে গিয়েছে। এই তো, তো আমরা আজকে এই নাস্তা খেয়েই বের হব, এই নাস্তা খেয়ে তারপর রেডি শেডি হয়ে আমরা বের হয়ে যাব। তো ভালো থাকেন সবাই, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আর সাথেই থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।